একটা ডিপ ডিপ স্টোরি ডিপ স্টোরি থাকবে, আর যেটা কমেডি হরর ডিম, হ্যাঁ কিন্তু স্টোরিটা খুব সিরিয়াস হবে, সিরিয়াস কিন্তু ডায়ালগস গায় লাগার মতো স্টোরি স্টোরি হবে, যেটা শুনে আমরা কষ্ট পাবো। এক্স্যাক্টলি, স্টোরিটা ফিল্টার রকমই হচ্ছে ভালো আর সেটার এক্সিকিউশনটা খুব ভালো, কিন্তু কমেডি কেন বলছে যেহেতু ডায়ালগস গুলো কমেডি। ওয়েলকাম টু বায়োস্কোপ বং কাপল, আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন ভিডিও নিয়ে। তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করব আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানা ইন্টারেক্টিভ পোস্ট দিই, কোশ্চেন অ্যান্সার্স দিই। ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, অথবা নিচে কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আর দ্য লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। একদম। আজকে আমরা একটা হিন্দি মুভির ট্রেলার রিয়াকশন নিয়ে এসেছি, মুঞ্জয়া। আজ এরা ডাইরেক্ট করছে আদিত্য সরপোদ্দার, আর কাস্টে আছে সার্ভারি, অভয় বর্মা, মুনা সিং আর এস সত্যরাজ। কারুর নামই আমার চেনা মনে হলো না। 7th June রিলিজ করবে হিন্দি ইন্ডাস্ট্রি। ওকে, বাট কাউকে চেনা মনে হলো না এক্স্যাক্টলি। তো দেখা যাক, আই থিঙ্ক এটা হরর, তো সেই হিসাবে যাবে। শুনেও ছিল, লোকে বলেছে বেস্ট ভয়ের, মানে বিগত যে কটা মুভি বেরোচ্ছে তার মধ্যে ওয়ান অফ দ্য ভয়ের মুভি ওদের ট্রেলার অ্যাটলিস্ট মনে হয়েছে। তো দেখা যাক। ওকে, আমরাও চাই এরকম মুভি হোক, কারণ ইন্ডিয়াতে আগে হতো এককালে, খুব একটা ভালো নেই, ভালো নাই অনেক বছর, একটা এক দুটো ডেকেডস ধরে হতো বাজে। কমেডি হরর জেনারটা বেশ ভালো চলছে, বাট পিওর হরর জেনারটা আমরা আই থিংক দুটোই মুভি আমরা এখন ডেভেলপ করি। আর বুলবুল, বুলবুল হ্যাঁ হরর জনরা তো হরর, ভূতের বলছি না, হরর মানে শুধু ভূত নয়, একদম হরর জনরা হিসেবে বলছি। আর মানে দুটোরই ক্রেডিটস হচ্ছে অনুষ্কা শর্মা, মানে ভালো চয়েস করেছে টিমটাকে প্রোডিউস করার জন্য, খুবই ভালো, ভালো স্টোরি চয়েস করেছে একদমই। তো সিরিয়াসলি আর নেই একদমই নেই, পিওর হরর জনের মুভি খুবই কম ভালো তৈরি হচ্ছে, তো সেটাই দেখা যাক এটা কেমন পড়েছে। লোকে তো বলছে ভালো, তো দেখা যাক। और वो पेड़ भी जहाँ मुंजिया की अस्थियां गड़ी है। मुंजिया कहते हैं किसी मुन्नी से वो शादी करना चाहता था, स्क्रीन क्रिएटर भी बनिया सर, और उससे पहले ही उसकी मौत हो गई। उसी दिन से इंतजार में है वो अपने वंशज के, जब वो मुक्त होगा और पूरी करेगा अपनी आखिरी इच्छा। चरस फूकने लगा तू, चरस फूकने लगा तू। तुझे नहीं दिखेगा, सिर्फ मुझे दिखता है। क्या चाहिए उसे? उसको शादी करने का है किसी जमुनी से। না এটা আগে যেটা হয়েছিল তখন হয়েছিল, এটা অনেক কিছু আছে। সবর 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 কা ফল মিঠা হতা হে, গুলাব জাম মিঠে হোঙ্গে কাম।
মানে ডিপ ডিপ স্টোরি ডিপ স্টোরি থাকবে আর যেটা কমেডি হরর ডিম হ্যাঁ কিন্তু স্টোরিটা খুব সিরিয়াস হবে সিরিয়াস হবে কিন্তু ডায়লগস গায় লাগার মতো স্টোরি স্টোরি হবে যেটা শুনে আমরা কষ্ট পাবো এক্স্যাক্টলি স্টোরিটা ফিল্টার রকমই হচ্ছে ভালো আর সেটার এক্সিকিউশনটা খুব ভালো কিন্তু কমেডি কেন বলছে যেহেতু ডায়লগস গুলো কমেডি বলা দিয়েছে অনেক জায়গায় বাট স্ত্রীর মতন পুরো হোল কমেডি মনে হলো না আমার ভালো লেগেছে বাট হ্যাঁ ওরকম হোল কমেডি মনে হলো না অনেক সিরিয়াস জায়গা আছে এখানে মানে না অ্যাকচুয়ালি আমার ভালো না লাগার কারণ হচ্ছে আমার কমেডি আর হররের মিক্সআপটা আমার খুব একটা পছন্দ না খুব একটা না মানে পছন্দ না কিন্তু এটা আমার যথেষ্ট সিরিয়াস মনে হলো শুধু ডায়লগ গুলোতেই কমেডিটা মনে হলো বাকি আমার কোথাও কমেডি মনে হলো না ভিজুয়ালও খুবই একদমই ডেঞ্জারাস আর গাছের যে জিনিসটা নিয়ে করেছে ইটস ভেরি দারুণ দেখতে লাগছে আর একটা বাচ্চা ছেলে মনে কোন অ্যাক্টিং করেছে পুরো জিনিসটা যার একটা টিকি টাইপের করেছে হ্যাঁ মানে গ্রামের দিনে যেমন ভাতো আগেকার দিনে টিকি রাখতো তো ওই এই মারা গেছে বাচ্চাটা খুবই হ্যাঁ ওই যে বাচ্চা মারা গেছে যে অ্যানিমেশন যে মেকআপ বা যেটাই করেছে খুব সুন্দর করেছে মিউজিক দারুণ একদম ওর ভয়েসটা যে চেঞ্জ করেছে দারুণ অন্য রকম হ্যাঁ ক্রি ক্রিঞ্জ টাইপের একদম মানে কাই কাটা দেওয়ার মতো মিউজিকটা মানে হরর শুধু নয় হররের মধ্যে একটা পিন 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 করছে ব্যাপারটা হ্যাঁ যেটা আমি চন্দ্রবিন্দু দিয়ে যখন আমরা কথা বলি ওরকম টাইপের যেমন মানে আমাদের ছোটবেলা তো না ভূত এসে কথা বললে নাকে কথা বলা নাকে কথা এই চন্দ্রবিন্দু দিয়ে কথা তো ওই ব্যাপারটা রেখেছে মিউজিকের মধ্যে জিনিসটা এক্স্যাক্ট বাট ওর ডায়লগ গুলো প্রত্যেকটার মধ্যে আছে তো আর বাচ্চা মিটাও আছে ওর মধ্যে হ্যাঁ ছি ওই কি বলবো মানে প্রেমে ধোকা বা কিছু একটা দেখাবে যেটা নাহলে এতটা ডেডিকেশন তো গায়ে তোমাকে যখন অতটা খারাপ লাগাবে যে এত ভালোবাসতা তারপরে অপোজিটটা অতটা বাজে ওই হিসাব অনুযায়ী পারে বাট হ্যাঁ ওরকমই যেটা মনে হচ্ছে আর যেহেতু অনার ক্লিং হতে পারে অনেক কিছু হতে পারে অনেক কিছু হতে পারে আর স্ত্রী মেকাররা করছে তো মানে তোমার নাও ভালো লাগতে পারে বাট হ্যাঁ ওভারঅল ওটা বেশ সাকসেসফুল হয়েছিল খুবই ভালো লেগেছিল মানুষদের তো এক্সপেকটেশন আরো বেড়ে গেল এক্সপেকটেশন হাই ওটা থেকে স্টোরি রিচনেসটা আমার দারুণ লাগলো আমারও তাই সেম ফিল হলো কারণ কি আমার স্ত্রীর যেটা প্রবলেম হলো স্টোরি রিচনেসটা আমার অতটা মানে ঠিক আছে হ্যাঁ মানে আমি যেটা বললাম আমার ভালো ছিল হ্যাঁ বলতে গিয়ে এখন ভাবছি ভালো ছিল বাট যেহেতু আমার দেখানোর ধরনটা একটু যেহেতু হাসির মধ্যে ছিল আর হররটা একটু কম ছিল হ্যাঁ হররটা কম ছিল আর যখন ফাইটও করছে হাসিটা তার মধ্যেও আছে হ্যাঁ কিছু সেটা বলছে হাসিটা তার মধ্যেও আছে বাট এইখানে আমার মনে হচ্ছে ওইটাকে ওইটাই মানে স্টোরির ডেপথনেসটা আমার সবথেকে ইম্পর্টেন্ট মনে হয় যে কোনো সেটা হরর হোক কমেডি হোক যে কোনোর মধ্যেই হোক ডেপথ স্টোরিতে থাকা উচিত আর যখন ওটা বলছে তুমি যেটা বললো ইয়ারকিতে কিছু না ইটস সিরিয়াস তো ওটাই আর ওর মাও জানে যেহেতু সেম বংশজ বলেছে না বংশজের ওয়েট করছে ও বংশধরের ওয়েট করছে আই থিংক ওর মায়ের তরফ থেকেই হাতে এসেছে বা কিছু বা জানে ওর গ্রাম যেখান থেকে পালিয়ে এসেছে কেন পাঠায় তাহলে আমি জানি না তারপরে তো দেখা যাক কেমন আমি তো খুব এক্সাইটেড আর ভিজুয়াল গুলো খুব ভালো দিয়েছে যেটা চুটকি কেটেছে বা হাতটা লাগলে এটা জানো তো তুমি বলে জিনরা যে আমাদের না যে কালশিরা পড়ে না অনেক ছেলে বা মেয়েদের বেশিরভাগ মেয়েদের যদি ফর্সা বা খুব মেয়েদের যখন তখন কালো দাগ হয়ে যায় অনেকেই বলে নজর লাগে লাগে তো অনেকে আমি দেখেছি আমার চেনাশোনার মধ্যে যে ওই পায়ে কালো সুতো বা কিছু বেঁধে রাখে যে খুব তাড়াতাড়ি হ্যাঁ খুব তাড়াতাড়ি একটু ধাক্কা লাগলো বা কিছু কিছুই জানে না কেন কালশিরা পড়ে গেছে প্রচুর তো একটা কোন জায়গায় দেখছিলাম যে ওরটা বলে জিন যদি ছুঁয়ে দেয় তাহলে ওরকম কালো ছাপ কি ডেঞ্জারাস ব্যাপারটা বাট আই ডোন্ট নো বিলিভ করি না করি ওটাতে যাচ্ছি না আপনারা যদি এরকম কিছু জেনে থাকেন বাট ওই কনসেপ্টটাই দেখানো হয়েছে ওটা মনে হলো আমার তো যেটা পাপারিতে ছিল জিন পাপারিতে জিন ছিল না এবার আপনারা গায়ে হঠাৎ করে যদি কালশিরে পড়া যায় আপনি যদি না জানেন তাহলে ভাবতে হবে থাকবে
বাট যেহেতু স্ত্রী আর মেকারদের আছে এক্সপেকটেশন থাকবে কি অ্যাট লিস্ট একটা ডিসেন্ট মুভি তো বানাবেই, ওরা খারাপ মুভি বানাবে না। পরের কথা শুনে আমার মনে করলো যেখানে কোন রকম ওরকম ভূত দেখানো হয়নি, স্টোরির ডেপথটা এত ভয় পেয়েছিলাম মানে ও মাই গড, এনি ভিজুয়ালস ছাড়াই আমরা জাস্ট স্টোরিটা যখন বলছে আওড়াচ্ছে যে হ্যাঁ এরকম এরকম ভূত, কারণ কি স্টোরিটা আমরা ওরকম ওটাতে আমরা কাঁপছি মনে হচ্ছে বাবা, তার থেকে কাঁপছি বাট শুনে নিলাম ঠিক আছে। ওটার যে লেট ইম্প্যাক্টটা, যে স্টোরিটা তুমি যখনই ভাবছো, যখনই ওটা নিয়ে থট প্রসেস হচ্ছে, ওটা নিয়ে এত ভাববার আছে জিনিসটা, তো একটা হাউ মাউ খাও কিছু দেখিয়ে দিলো সেটাতে ভয় লাগে না। তুমি যখন বুঝবে স্টোরিটার অতটা ডেপথ, ওটাতে ভয় লাগে। তো আমার ওর জন্যই মানে তুমি যেটা বলে স্ট্রিটের ওই ডেপথনেসটা ওরা ফিল করায়নি, মানে বসেছে ছিল হয়তো বাট হয়তো ওটা গল্পটা ক্যাজুয়ালি বলেছে সেই জন্য ওরকম ইয়ার কির মধ্যে সব ওটা একটা মজা হয়ে গেছে ব্যাপারটা, তো ওই জিনিসটা আমি ওটা ফিল করি। ওটা ফোকলোর একটা যেহেতু, তো ওটার অনেক ডিপথ আছে যেহেতু ফোকলোর, ওটা একদম একটা গ্রামের একটা ইয়ে অনেক দিন ধরে চলে আসছে, বাট ওটাকে হ্যাঁ মজার ভাবে দেখিয়েছে মানে ফিলিংটা অতটা আছে চলে আছে এরকম টাইপ হয়ে গেছে। ওটা যে হয় না গব্বর আয় জায়গা, ওটার থেকে মানে ওইটা সিরিয়াসনেসটা অনেক বেশি ছিল যে সোজা নেই তো গব্বর আয় জায়গা, কেন এই জিনিসটাও ছিল না। তো আপনারা জানাবেন আপনাদের কথা এক্সাইটেড, আমি খুব এক্সাইটেড এটার জন্য, দেখা যাক হ্যাঁ হলে গিয়ে দেখতে যাই না কতটা পারবো না পারবো না, সরি বাট সরি আমি প্রথমেই বলে দিচ্ছি আমার জন্য একটা টিভি স্ক্রিন অফ দে ঠিক আছে, অন্ধকার ঘর হলের মধ্যে অত বড় স্ক্রিনে যদি ও লাফায় তাহলে আমার প্রাণ পাখিটা লাফিয়ে বাইরে চলে যেতে পারে, তো আমি দেখবো না ওখানে, সরি প্রথমেই তাই জন্য। বাট হ্যাঁ ওটিটিতে এলে অবশ্যই দেখে রিভিউ করবো। একদমই আপনারা জানাবেন আপনাদের ভালো লেগেছে কিনা, আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন, নিজের প্রাণ নিজের কাছে, এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর এরকম আর কি ভিডিও আমরা একবার রিভিউ করতে পারি সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আবার তার নিউজ পেজে আপনার সঙ্গে দেখা হবে, বাই।